এই গারল বুঝছেন, পালা অনেক লাভ আছে, বুঝছেন, লাভ আছে। এগুলি আমি মাটি কাটা আগে সর্দারি করতাম, সেগুলি বাদ দেওয়ার মতন দিয়ে এইগুলি আমি পালন করছি। অনেক লাভবান এই এই গারল পালে, বুঝছেন, অনেক বছরে 5 লাখ 4 লাখটার বাচ্চাই বিক্রি। গারল পালা লাভ আছে, এরা দুই সাইড দিয়ে আপনারা শুরু করে দেখেন লাভ আছে কিনা, তারপরে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি তথ্য ভিত্তিক প্রতিবেদন রাখাল বন্ধু। বন্ধুরা, বর্তমান সময়ে গারল পালন অনেকটা লাভজনক হওয়ায় অনেকেই গারল পালনের দিকে ঝুঁকছেন। আমরা আজ উপস্থিত হয়েছি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার নন্দনপুর তেঁতুলিয়া গ্রামের লুতুকাকার গারলের খামারে। লুতুকাকা প্রায় 60 থেকে 70টি গারল পালন করছেন একদম ছোট্ট একটি ছোনের ঘরের খামারে। আজ আমি গারল পালন, ক্রয় বিক্রয়, আয় ব্যয় সহ সকল প্রকার গুরুত্বপূর্ণ বিষয়গুলো লুতুকাকার কাছ থেকে জানার চেষ্টা করব। আশা করছি ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আজকের প্রতিবেদনের পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ। তাহলে দর্শক, আর দেরি না করে চলুন শুরু করা যাক। যারা ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইবটা করে নিন, আর যারা করেছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লুতু কাকা কেমন আছেন? আল্লাহ রাখছে, ভালোই আছি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, যার জন্য বিশেষ করে আপনার সুন্দর সুন্দর সব গারল দেখতে আসা। আমার কাছে খুবই ভালো লাগছে যে আপনার এত চমৎকার সব বাচ্চাগুলো, যে আসলে কি বলবো, যে দেখে আসলে মন ভরে গেল। তা আসলে এই যে গারল পালন করছেন, আসলে গারল সেক্টরে আসলেন কিভাবে, আর কত বছর ধরে আপনার তো সর্দারিও করতেন, কিভাবে শুরুটা হয়েছিল যদি একটু বলতেন? ধরেন 2018 এই জিনিস সৃষ্টি করছি, এটা কত বছর আগে? তার 15 বছর হইলো পালার বয়স। 15 বছর পালনের বয়স। তো প্রথমে তো আপনার সর্দারি করতেন, সর্দারি ছেড়ে হঠাৎ করে এর মধ্যে এইগুলি ধরেন তো কিনছিলাম, বুঝছেন, তার থেকে জিনিস হয়ে গেল, আস্তে আস্তে এই জিনিস ধরেন পালন করতেছি এখন, এদের পারি এখন ধরেন। আচ্ছা, এই যে আপনার শুরুটা যে হয়েছিল আপনার সর্দারি করতে করতে, হঠাৎ করে কি মনে হলো যে আপনি গারল পালন করা যাবে বা ভেড়া পালন করলে? ওই পশু ডাক্তারে অসুখ হয়েছিল ধরেন, নিয়ে গেছিলাম, সেই কয়েছিল যে আপনি একটা গারলের পাঁটা কেনেন, তার থেকে ধরেন এই জিনিস উৎপত্তি, বুঝছেন। তার প্রথমে কি আপনার দেশি ভেড়া ছিল? দেশি ভেড়া ছিল, বুঝছেন, দেশির থেকে ধরেন এইগুলিন আস্তে আস্তে 2-3 বছর পালিয়ে দেশি ছাঁচিয়ে দিয়ে এইগুলি ধরেন তৈরি করছি। মানে দেশি ভেড়া ছিল কয়টা ছিল সেই সময়? সেই সময় ধরেন 5-6টা। 5-6টা দেশি ভেড়া ছিল, হয়। তারপরে অসুস্থ হলো কিভাবে হঠাৎ করে? ওই আলু খাইছিল, বুঝছেন, বাজারে ফেলাইছিল, সেই পচা আলু খায় ধরেন অসুস্থ হয়ে, তার থেকেই ধরেন এই জিনিস, বুঝছেন। ডাক্তার ঘরের কাছে গেলাম, কইলো যে চাচা তালিয়া তুমি একটা গারল পাঁটা কেন? তো আমি পাঁটার পাটি সহ আনছিলাম। পাঁটা পাটি সহ নিয়েছেন? সেটা কি অরিজিনাল ছিল? অরিজিনাল, অরিজিনাল, দুটোই অরিজিনাল। সেটা মানে কোথা থেকে নিয়ে আসলেন? আনছিলাম কুষ্টিয়া মেহেরপুর। কুষ্টিয়া মেহেরপুর থেকে? এটা হাট থেকে নিয়ে আসা না কোন খামার থেকে? খামার থেকে আনা যায়, হাটেও বুঝছেন ব্যাপারীরই আছে, ওরে ঠেও আনা যায়। আচ্ছা, মানে মেহেরপুরের ওইদিকে হাটে গেলেও আপনার গারল পাবে এবং খামারও আছে, খামার থেকেও সংগ্রহ করতে পারে, হাট থেকেও সংগ্রহ করতে পারে। হয়, তো সেই সময় নিয়ে আসলেন একটা পাঠা, একটু একটা পাঠি নিয়ে আসলেন, নিয়ে এসে দেশি ভেড়ার মধ্যে দিয়ে সেগুলো ক্রস হতে ক্রস হলে ক্রসেতে ধরেন অরিজিনাল আসে যাচ্ছে, আসে যাচ্ছে। হয়, এই যে এখন মোটামুটি আপনার সবগুলো তো অনেকগুলো দেখতে পাচ্ছি, এখন সব মিলে আপনার কতগুলো? এখন ধরেন গোটা 50-60 আছে এইরকম। 50-এর কাছাকাছি না 50-এর বেশি? বেশি আছে, 50-এর বেশি আছে, বুঝছেন। অনেক সুন্দর সুন্দর কিন্তু বাচ্চা, আমার মনে হচ্ছে আমি একটা নিয়ে যাই। তো সবই ম্যাক্সিমগুলো হাই ক্রসই মনে হচ্ছে, যেহেতু আপনার লেসটা কিন্তু গিটের নিচেই অনেকটা। না, এগুলি তো এটা অরিজিনালি, অরিজিনাল, এটা অরিজিনালি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলি ওজন সব ওগুলি ব্যবাকে অরিজিনাল দেখেন। আচ্ছা আচ্ছা, বুঝছেন, ক্রস আছে কলগুলি আমাকে আপনার দেখায়, সই সই যে লেসগুলো আছে, হয়, বুঝছেন, এগুলো এই যে এইগুলি হলো ক্রস, বুঝছেন, এইগুলি। আর পাঠা তো এটা? হ্যাঁ, আপনার পাঠা ওইটা? না, এটা পাঠি, বুঝছেন, এটা পাঠি, হয়, পাঠা আপনার
কুজো সামনে গেছে কুজো পাঠায় বুঝছেন আপনার এখান তো অরিজিনালও আছে অরিজিনালই বেশি বুঝছেন আচ্ছা 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 এই যে সব বাচ্চা দেখতেছেন না পড়াই অরিজিনাল বুঝছেন ওই ক্রস হলে যে এইগুলি দেখেন এই একটা ক্রস এই যে এই যে ক্রস বুঝছেন এই বাচ্চাটা ক্রস তো এটা ক্রস হয় বুঝছেন অর্থাৎ লেজটা একটু ছোট শর্ট হয় বাচ্চা কতগুলো আছে বাচ্চা ধরেন 30টির মতন 30টার মতো বাচ্চা আছে হয় বাচ্চা কয়টা করে হচ্ছে বাচ্চা ধরেন দুটি একটা এই রকমই দুটি একটা করে হ্যাঁ আর হাই করস যেগুলি বুঝছেন এগুলি তিন দিয়ে ওই যে জিরা লাগলে না ওটা তিন দিয়ে বাচ্চা হয়েছে ওটা তিনটা বাচ্চা হয়েছে হ্যাঁ এবার হয়েছিল বুঝছেন আলহামদুলিল্লাহ তিনটা বাচ্চা হলে তো দুধের জন্য একটু মনে সমস্যা হয় না ওদের মারও খুব দুধ আছে বুঝছেন হ্যাঁ এই যত বেড়া পালি ওর মতন দুধের বেড়া পাইনি 15 দিন 20 দিন বয়স হলে ঘাস খায় বাচ্চারা বাচ্চা 15-20 দিন 15 দিনই ঘাস ধরে যায় গরু ভেড়া ছাগল আমরা যেটাই পালন করতে যাই না কেন প্রথমে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হচ্ছে খাদ্য যদি খাবার সঠিক ব্যবস্থাপনা না থাকে সেক্ষেত্রে পালন কিন্তু ব্যাঘাত সৃষ্টি হয় তো কি ধরনের খাবারগুলো খাওয়াচ্ছেন এদেরকে এই তো রাখিয়ে খাওয়াই বেশি রাখিয়ে খাওয়াই এডি এলো বেশি আর ওই বর্ষার সময় কিছুটা দানাদার খাদ্য মাধ্যমে গরমে পানি খাওয়ার দরকার ওই সময় কিছু দানাদার খাদ্য দেয় চারণভূমির উপরেই নির্ভর হয় চারণভূমিতে কয়টার দিকে নিয়ে আসছেন সকালে সকাল 10টায় যাই 11টায় যাই শীতের দিন তো একটু বেলা করে যাই আর ধরেন গরমের দিন হলে 8টা 7টায় এরম বাড়াই ধরেন 12টা 1টায় লিয়ে আসি আবার বিকালে একদিন লেই লেই নিয়ে বসতে যেদিন শীতটা বেশি থাকে ঠান্ডা বেশি থাকে তো কুয়াশায় ঢেকে আছে সেদিন 11টার ওই দিক যাই 11টার দিকে বের করছেন বুঝছেন আর যেদিন আপনার সকালেই রোদটা দেখা যাচ্ছে সেদিন আপনি সকালেই বের করছেন 8টার দিকে আর কয়টা পর্যন্ত রাখছেন না চারণভূমিতে ওই দুটি আড়াইটি বুঝছেন এরকম তিনটের বেশি রাখি দুইটা তিনটা পর্যন্ত রাখছেন তারপরে বাসায় নিয়ে যাচ্ছেন বাসায় নেওয়ার পরে কি দানাদার খাবার দিচ্ছেন এখন দেইনি দানাদার খাদ্য এখন কোনো কিছু আর দিচ্ছেন না এখন শীতে এই খাবারই শেষ হ্যাঁ এই খাবারই শেষ এখন যে খাবারটা দিচ্ছেন এই খাবারই মোটামুটি আপনার সন্ধ্যা একদম ঘরে উঠা দিচ্ছেন আবার সকালে বের করছেন সকালে কি কোনো দানাদার খাবার না সকালেও দিচ্ছেন না দানাদার খাবার দিচ্ছেন এখন দিচ্ছেন শীতের জন্য হয় বুঝছেন যে বাড়ির আশেপাশে যাদের চারণভূমি আছে এরকম নদীর পাড় আছে অথবা রাস্তার ধার আছে ফাঁকা জায়গা আছে তাদের জন্য পালন সুবিধেই বলা যায় সুবিধেই তো যদি খাবার খরচ সেভ না করা যায় সেক্ষেত্রে পালনে ব্যর্থ হয় স্বাভাবিক কিন্তু কারণ এটা যখন আবদ্ধভাবে পালন করতে যাবে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আক্রান্ত হবে শারীরিকভাবে গ্রোথ কিন্তু বৃদ্ধি পাবে না এগুলি ধরেন নিয়ম মতন কৃমি এই যে ওর মা তিনটে বাচ্চা ছিল দেখেন কি ওলান হয় আচ্ছা আচ্ছা এইটা তিনটা বাচ্চা হয় এখন কয়টা আছে এখন দুটি আছে একটা বাচ্চা বুঝছেন ওই গাড়ির চলে করে মারা গেছিল রোড পার করে বললাম বুঝছেন তিনটাই বাচ্চা দিয়েছে এবার হয় প্রথম দিনে দুটি দিয়েছিল এবার তিন দিয়ে দিয়েছি আবার ভরিছে এক মাস চলছে প্রেগনেন্ট আছে প্রেগনেন্সি আছে গারল পালন করছেন 12-13 বছর এর আগে ছিল আপনার দেশি ভেড়া সেখান থেকে আসলেন গারলে ক্রস নিজেই করছেন নিজের খাবার থেকে যাতন করলেন তো সেই ক্ষেত্রে এই গারলের মধ্যে কি ধরনের রোগগুলো দেখা যায় এরা ধরেন পাতলা পায়খানা এডি এলো পিপিআর এডি এলো রোগ পাতলা পায়খানা অর্থাৎ পিপিআর আক্রান্ত হলে পাতলা পায়খানা হয় এডি রোগ তাছাড়া নিয়ম মতন যদি কিমরি ট্যাবলেট খাওয়ান যায় তাহলে রোগটা এরকম হয় আর খাদ্য খানা দেখে শুনে খাওয়াইতে হবে খাবার সেক্ষেত্রে চারণভূমির যে ঘাসগুলো আছে কুড়ায় যে ঘাসগুলো খাচ্ছে এরকম প্রত্যেকটা ঘাসের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ এক একটা ঘাসে এক এক ধরনের প্রোটিন পাচ্ছে যার কারণে ওদের কিন্তু শারীরিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং সুস্থ থাকছে এই বাচ্চাগুলি দেখেন দেড় মাস বয়স ওইটু কিন্তু যথেষ্ট পরিমাণে বুঝছেন 18 কেজির মতো আছে ওয়েট দেড় মাস বয়সের কেবলই বুঝছেন হাই ক্রস যদি বিক্রি করতে যান কত টাকার মতো দাম হতে পারে এটা 10,000 নিম্নে ওর দাম দাম 10,000 হ্যাঁ নিম্নে বুঝছেন আমার এলাকার লোক কি পালার জন্য লিবি নিচ্ছে বুঝছেন হয় আপনি তো মোটামুটি বিক্রি করছেন হ্যাঁ এই যে এই একটা বাচ্চা এই যে দেখেন এই যে যায় এসব বাচ্চা 10,000-9,000 চাওয়া লাগে না এইগুলো এই যে আগের দা এটা পিসের দানা দানা খাবার যে দিচ্ছেন সবসময় তো আর দিচ্ছেন না আপনার বর্ষাকালটা ছাত্র চারণভূমি পাচ্ছেন না বর্ষায় পাই ওই সময় ধরেন কম ওই সময় কম পাচ্ছেন যার কারণে ওই সময় আপনার দানাদার খাবার লাগছে প্রতি মাসে 60টা বা 50টার পিছনে কি পরিমাণ টাকার দানাদার খাবার লাগতে পারে তাও তো ধরেন 5,000-7,000 টাকা লাগে সেই সময় দানাদার খাবার সাথে আর কি কি দিচ্ছেন ওই গুঁড়া দেই বলছেন ধানের গুঁড়া বলছেন তারপরে ভুট্টো দেয় কিছু কিছু গম দেয় কিছু ধান দেয় গমের ভুষি না গম সরাসরি গম গম দিয়ে ওটা ভাঙায় ওই গুঁড়ার ভিতর একদম সরাসরি আপনার ধান গম
ভুট্টা হয় আমানি ভাঙা নিচ্ছে হয় আমান ভাঙায়া বুঝছেন ওই গুড়ার ভিতর এক ঢাকন করে দেই ওই মাখা দিচ্ছেন ওই দিলি পরে পানি দিয়ে দেওয়া হয় পানি দিয়ে মাথায় চার পাঁচটা ডিসি দেওয়া হয় ধরেন এক ড্রাম করে এক ডিসি দেই এক ড্রাম করে এক দিখায় ওরা খায় নিচ্ছে হ্যাঁ খাওয়া দিচ্ছে আর তার সাথে কি আপনারা খড় দিচ্ছেন কি খড় খড় খাওয়াই না খড় আমি এই আমার এই ভেড়া কোন দিন খড় খাওয়ায় না আর সেই ক্ষেত্রে আপনার পানি খাবার যে ব্যবস্থা ওই কি শুধু পানি দিচ্ছেন না পানির সাথে অন্য যেমন পানির সাথে ধরেন কিছু স্যালাইন খাওয়াই ওই ওই সময় যখন ধরেন গরম খুব বর্ষা তখন ওই পানির সাথে কিছু স্যালাইন দেই পানির সাথে কিছু স্যালাইন সময় দিচ্ছেন হয় তাছাড়া এক্সট্রা কিছু দিচ্ছেন না আর এমনি কি ওদের পানি খাওয়ার প্রয়োজন হয় নাকি এখন শীতে ওরা খুব পানি কম খায় খায় না নিচে রাখলেই ধরেন মেলা রোগ ব্যাধি হয় আবার গাও নোংরা হয়ে যায় বুঝছেন নোংরা হয়ে যায় আর এটা মাছা লেপার থাকলে ধরেন এটা পয় পরিষ্কার সবসময় সবসময় পরিষ্কার থাকছে আর মাছাটা আপনার হাইট কতটুকু হাইট ধরেন 15 ফুট 15 ফিট উঁচু ঘর উঁচু তো 15 ফিট হয় মাটি থেকে যে মাছ আসে 15 ফিট আপাতত ঘর হয় না মাছাই 15 ফিট মাছা 15 ফিট এমনিতে শীতকাল কিন্তু আপনার ভেড়ার জন্য দুঃসময় বলা যায় সেই সময় বাচ্চা হলে অনেকেই বাঁচাতে পারে না সেই সময় এই সময় আপনি কিভাবে রাখছেন গা শীত নাই তো বুঝছেন শীত নাই মাছা মাছাতে কিছু খড়টার পেরে দিচ্ছেন হয় বাচ্চাগুলো কি ওর উপরে থাকছে হ্যাঁ ওর পারে একসাথে হ্যাঁ না রুম করা আছে বাচ্চা যখন ওই হয় আলাদা রুমই থাকে এই ঘরেই আলাদা রুম আছে আচ্ছা আলাদা জায়গায় থুচ্ছেন বাচ্চাটাকে বাচ্চা ওর মাকে মাকে মা বাচ্চা আলাদা করছে কতদিন পর্যন্ত তাও 15 দিন 20 দিন এরকম আলাদা রাখি 15-20 দিন আলাদা রাখছে হ্যাঁ তারপরে ওইগুলোর ভিতরেই থাকে আপনার এমনিতে রোগ ব্যাধি খুবই কম পিপিআর ছাড়া বা ঠান্ডা বা পাতলা পায়খানা ছাড়া কোনো ধরনের রোগ কি দেখা যায় এমনি কোনো রোগ খুব কম পিপিআর ভ্যাকসিন তো সবগুলোই করা আছে হ্যাঁ সবগুলোই করা আছে এগুলি আমরা নিয়ম মতনই করি বুঝছেন আর কৃমি ট্যাবলেটটা কয়দিন পর পর দিচ্ছেন এরা হলো এই সিজনে একটু কম দিলি হয় বর্ষার সিজনে যায় ওই যে ঘাসে অনেক জীবাণু থাকে তো ওই সময় 2 মাস পর পর দিলে গিয়ে ঠিক হবে ওই সময় 2 মাস পর পর 2 মাস পর পর যদি দেওয়া যায় তাহলে গিয়ে ঠিক হবে এই পশুর কোনো গর্ভ অবস্থায় কি হ্যাঁ গর্ভ অবস্থায় খাওয়ানো যাবে যে যাকে না খায় এটা আমি খাওয়া রিসার্চ করে দেখছি কোনো অসুবিধা নেই অসুবিধা না এই যে এই বেড়াটা মন কয় ফাল্গুন মাসে বিয়ে বি বুঝছেন এই যে ওরা বাচ্চা এই এটা বুঝছেন দুইটা দুইটা প্রথমবার দিয়েছে এটা দ্বিতীয়বার দ্বিতীয়বার প্রথম দুইটি হয়েছিল আবার এখনো দুইটি হয়েছে বাচ্চা দেওয়ার পর আবার হিটে আসে কতদিন পরে ধরেন 20 দিন 25 দিন 1 মাস এইরকম বুঝছেন 1 মাস পার হয় না না 1 মাসের ভিতরে আবার 1 মাসের ভিতরে হিট হয়ে যায় বুঝছেন আচ্ছা আচ্ছা পাঠা তো এর মধ্যেই থাকে হ্যাঁ ওই যে পাঠা দেখেন এই যে পাঠা দেখেন কেবল এই 2 দাঁত হয়েছে এই সবগুলো কনসেপ্ট হয় এইগুলো দিয়েই করা বুঝছেন মানে বিট করাচ্ছেন এটা দিয়ে হয় আমি বেশি পাঁঠা রাখি না ধরেন ওই বাচ্চাগুলি যে একটু গাও বড় হয় ওরে বেশি দেয় একটাই ধরেন পাঁঠা আমি দলে বড় রাখি বুঝছেন একটা বাচ্চা মনে করেন যে আপনার জন্মের পরে কতদিন পর সেটা প্রাপ্তবয়স্ক বা হিটে আসতে সময় নেয় হিটে আসে ধরেন 7 মাস 8 মাস বুঝছেন অরিজিনাল গারল যেটা আচ্ছা আচ্ছা আর যেটা ক্রস এটা দেখা যায় 6 মাস পরেই হিট আসে মানে 6 মাস বয়সে তো হিট আসলে হিট আসে বুঝছেন অরিজিনাল হলো ন্যাস বড় ক্রস হলো ন্যাস একটু ছোট আবার ভেড়াও অরিজিনালটা ধরেন বড় হয় আর ক্রসগুনি অত বড় হয় না কিন্তু ওর বাচ্চা বড় হয় ক্রস ভেড়ার বাচ্চা বড় হয় এই ঠিক পাওয়া খুব কঠিন করেছে বুঝছেন অরিজিনাল যেটা সেটা হচ্ছে লেজটা বড় আর মাটি সুইসু লেজ যেটা ও তো যে দেখেন ওই যে সব অরিজিনালের বাচ্চার যে ন্যাস লেজ অনেক বড় বড় হ্যাঁ দিবে কয়টা 25টাই দিবে আক পাশে ধরেন চৈত মাসের থেকেই বিয়ে শুরু হবে চৈত মাস থেকে আবার সেগুলো বাচ্চা দেওয়া শুরু করবে হ্যাঁ বুঝছেন চৈত বৈশাখে 2 মাসের ভিতরে তো ধরেন ভাদ্র মাসের থেকে বিয়ে শুরু করেছিল ভাদ্র আসেনি বিয়ে শেষ হয়ে গেছে আচ্ছা আচ্ছা বুঝছেন কাতির যা সব ভরিয়ে গেছে আগুনে যা ভরছে বুঝছেন এখন ধরেন মোট গর্ভবতী দুইটি বেড়া আছে 3 মাস আর হপল 1 মাস 2 মাস এরকম গর্ভ শীতের শেষে আবার বাচ্চা দেওয়া শুরু করে দিবে হয় শীতের শেষে এগুলি বাচ্চা দিবে গারল তো বিক্রি করছেন আমার দর্শক বন্ধু আছে অনেকেই যারা আপনাদের মতো এরকম খামার থেকে
বিশেষ করে গারল কিনতে আগ্রহী বা ইচ্ছা পোষণ করে এইজন্য যে হাটে থেকে কিনলে অনেক সময় দেখা যায় যে রোগ ব্যাধি ওলা যেগুলো রোগ ব্যাধি ওলা তাই চলে আসে বুঝছেন হাটে আবার চার পাঁচটা কিনতে গেছে তার মধ্যে হঠাৎ করে একটা রোগ আক্রান্ত ও হবে কিনা বেড়ায় বুঝছেন ওখানে হবে আর এই আমরা খামারে বহুত ময়মনসিং ঢাকা আলারাও লিয়ে গেছে আমার হানতে তারা লিয়ে লাগ যারা খামার করতে চাচ্ছে আর উত্তম সম্ভবত এইটাই যে কোনো একটা খামার থেকে নিলে সেখান থেকে বেঁচে ভালো হ্যাঁ বাঁচিয়ে ধরেন বিশটি বাচ্চা আছে ধরেন দশটা বাচ্চা এর ভিতরে বাঁচিয়ে নিলে তাহলে এগুলো সরেষিত হবে স্বাভাবিক ব্যাপার পঞ্চাশটা ষাটটি বাচ্চা হয় বছরে পড়াই বেঁচে দেই বাচ্চা খুব একটা আমি রাখিনি খালি মা বেড়াগুলি রাখি বুঝছেন এইগুলির থেকে আবার এই যে ধরেন এই এই সেট ধরেন বেঁচে দেবো আর এক সেট এই তো তিন মাস পরেই হবে হবে আমার দর্শক বন্ধুদের কাছে আশা করি একটু কমই রাখবেন এবং অনেকে আমাকে বিশ্বাস ভালো বাচ্চা হলে ধরেন বুঝছেন একটু দাম বেশি রাখবি ভিডিও দিয়ে নিলি তো কিছু কম লেবই ধরেন খামারে আলি পারে কিছু কম বেশ করি তো লেবই আপনার খামারে আসলে ভালো হয় না পাঠা দেওয়ার কোনো ব্যবস্থা আছে পাঠা দেওয়া আবার ফের কিভাবে ধরেন এডি তো কোনো পাঠা নিয়ে সে দেখিয়ে নিবি যার জন্য এখানে আসলে ভালো হয় আসলে ভালো হয় হ্যাঁ আমার দর্শক বন্ধু যারা খামার করতে চাচ্ছে তারা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করলে আশা করি একটু কম রাখবেন তাদের জন্য হ্যাঁ রাখবই তো আপনি তো সারাদিন দেখাশোনা করেন বা আপনার ছেলেও সাথে থাকছে আমি বেশি দেখি ও টুকটাক ধরেন হঠাৎ কোনো কাজ মাঝের ইয়েতে থাকলে ও একাধিক দেখে এই যে তাছাড়া আমি এর পিছে শ্রম দিই গারল পালনের সাথে সম্পৃক্ত মোটামুটি আছে 12-13 বছর তো আপনি যখন টিকে আছেন লাভ আছে তার মধ্যে হ্যাঁ লাভ তো আছেই ধরেন 60-50টা বাচ্চা হলেই ফেলা দিলেই 10,000-8,000 করে দুধ ছাড়লে বেচা যায় তাহলে ধরেন 60টি বাচ্চার দাম কত হচ্ছে তো সেক্ষেত্রে এই যে এতদিন পালন করছেন কিছু তো করেছেন অবশ্যই হ্যাঁ করেইছি তো বুঝছেন বা সচ্ছলভাবে চলতেছি আপনার এই গারল পালন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যতে এটা কি বাড়াবেন নাকি এর অবস্থায় রাখবেন আল্লাহ যে কদিন বাঁচি আছে পালবই যতদিন বেঁচে আছে ততদিন গারল পালতেই থাকবেন পালতেই থাকবো বুঝছেন অনেকে কিন্তু এর উপর বিতৃষ্ণা হয়ে যায় বিতৃষ্ণা তারা কিছু বোঝে নাই তাই বুঝছেন এটা বুঝতে হবে জিনিস খালি কিনে লিয়ে আলে আমার লাভ হবে পালিয়ে বড় হবো তা তো না জিনিসটি আগে শিক্ষা করতে হবে যে জিনিস পালিলে কি হবে কিভাবে পালতে হবে বুঝছেন আপনার টাকা আছে 5,00,000 টাকা কিনে আনি মনে করলেন আমি তা না জিনিসটা পালনেরও একটা ব্যাপার স্যাপার আছে বুঝছেন এটা আপনি কিভাবে পালবেন কিভাবে এটা রোগ ক্ষমতা হবে না এটা যে পালে সেই বোঝে আপনি বলতে চাচ্ছেন যারা গারল পালন করতে আগ্রহী বা পালন করতে চাচ্ছে অবশ্যই এখানে শিখতে হবে বুঝতে হবে তারপর শুরু করতে হবে আর হুটহাট করে আপনার 1-1.5 লক্ষ টাকা দিয়ে গারল নিয়ে আসলাম পালা শুরু করলাম আমার খাদ্য সঠিক ব্যবস্থাপনা নাই রোগ হলো আমি বা এই ছাগলটার কি হয়েছে না হয়েছে এটা বোঝার আছে আগে ধরেন বোঝাই হলো আসল কাকা দেশে বেকার উদ্যোক্তা আছে অনেকেই অনেকেই চাচ্ছে আপনাদের মতো এরকম কৃষি সেক্টর আসতে বেশ করে গারল পালন করতেছে বা খামার করতে চাচ্ছে অনেকেই লেখাপড়া করেছে চাকরি বাকরি হচ্ছে না তো সেই ক্ষেত্রে তাদের কি পরামর্শ দেবেন ওই খামার করতে পারে যদি তারা ঠিক মতন প্রশিক্ষণ দিয়ে পালন করে তাহলে লাভ আছে মানে প্রচুর লাভ যে যাকে না কয় বুঝছেন লাভ আছে লাভ আছে মা গারল কনসেপ্ট করবে বা কনসেপ্ট আছে এরকম একটা গারল কত টাকা 20-25,000-30,000 এরকম দাম আর বাচ্চাগুলো কত করে বিক্রি করছে ধরেন 10-8 বুঝছেন বাচ্চার সাথে দাম বাচ্চার সাথে দাম দুধ ছাড়লে অর্থাৎ 4 মাসে বাচ্চা দুধ ছাড়বে হয় 4 মাস বয়স হলে পরে দুধ ছাড়িয়ে দেবে তখন একটার দাম কত আছে দাঁড়াচ্ছে ওই তো 8,000-10,000 বুঝছেন 7,000 জিনিসের সাথে দাম তো টুটুল ভাই হ্যাঁ কেমন আছো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি লেখাপড়া করছো কোন ক্লাসে এবার পড়ো এবার ক্লাস এসএসসি এক্সাম এসএসসি দিবা হ্যাঁ দেব সামনে এসএসসি পরীক্ষা দিবা যা হোক এই যে বাবার কাজে সহযোগিতা করছো গার্ল পালনে তো আসলে এই সেক্টরে লাভ আছে তো অনেক লাভ আছে দীর্ঘদিন তো মোটামুটি গারল পালনের সাথে সম্পৃক্ত তোমার পরিবার তোমার আব্বা পালন করছে হ্যাঁ পরিবারটা সমস্যায় আস্তে আস্তে সর্দারির পাশাপাশি ওটা চলতো না আস্তে আস্তে আব্বু এই ভেড়ার ফার্ম আর কি কোনো চিন্তা ভাবনা করে ভেড়া ফার্মটাই আচ্ছা আচ্ছা গারলের খামার শুরু করলো শুরু করার পর আস্তে আস্তে দীর্ঘদিন এরকম করতে 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 কিছুদিন জানাজানি হলো গারলের খোঁজ পাওয়া গেলো আর কি গারলে খোঁজ পাওয়ার পর একটা পাঠা একটা পাঠি নিয়ে আসলাম পাঠি নিয়ে এসে পাঠার সাথে দেশি বেড়ে সব করস করায় করস করানোর পর ওই যেগুলো বাচ্চা দিল দেশির পেট থেকে যে করস হলো এগুলো করস হলো প্রথমে ওই করস থেকে আবার পাঠা যখন করস করে তখন তার পরবর্তীবার অরিজিনাল গারল বের হয় আচ্ছা 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 তো লুতু কাকা আপনি যে সেটটি করেছেন কতটুকু স্পেস আছে ভিতরে ভিতরে কয় ফিট আছে হ্যাঁ আছে হলো 25 লম্বা আর হলো 10-7 হলো
চওড়া চওড়া লম্বা আছে 25 25 হাত আর 10 হাত আছে হলো আপনার চওড়া দেখতে পাচ্ছি একটা ডোবার মধ্যে তবে আপনার খামারটি সুন্দর করা দরকার আসলে করার দরকার করব সামনে আর কারণ কারণ যখন সে একটু নরসরা করছে তা আমার তো ভয় যে ভেঙে পড়বে কিনা না তা পড়বে এমনি শক্ত আছে হ্যাঁ পরিকল্পনা আছে তো যে এটাকে সংস্কারণ করার এটা কি করতে চাচ্ছেন মোটামুটি এই তো কি করে ঘর করব আর কি নিচে কি মাটি ফেলাতে চাচ্ছেন হয় মাটি ফেলা আর ধরেন ঘর করব ঘর করবেন হয় এটা কি এই বছরই করবেন না আগামী বছরই করবেন সামনে করব এই বছর তো ধরেন করেইছি এই বছর আর লাগবে আপনার যে ঘরটি কয়টা রাখা যাচ্ছে এখন 80 দিয়ে 100টা রাখা যায় এই ঘরে 100টা রাখা যায় হ্যাঁ কোনো অসুবিধা না ধরেন শুলি পারে অর্ধেক ঘরে ফ্রি থাকে ফ্রি থাকে হয় এই ঘরটি করতে আপনার কত টাকার মতো খরচ হয় এই ঘর আর কত 15-20,000 এই ঘর করতে 15-20,000 টাকা 15-20,000 দর্শক একদম কম টাকার মধ্যে একটি সুন্দর সেট যদি এই নিচে যদি একটু সিমেন্টের খুঁটি দেওয়া যেত যথেষ্ট মজবুত হতো কিন্তু খুঁটি দিয়েই করা ছিল এই যে তো দেখেন এই যে আন্তরিক করা ছিল তো বাঁশের খুঁটি দিলেন কেন বাঁশের খুঁটি দিলে মাপা তো পানি ছিল বুঝছেন পানির ভিতর নাবি আর মাটি ফেলান গেল না বর্ষা এসে গেছিল বুঝছেন এই জন্য আপাতত সোনের চালটা দেওয়ার কারণটা সোনের চালটা ধরেন গরমের দিনে এদিকে কোনো গরম লাগে না ওরা ভালো থাকে না হলে টিন মিন দিলে গরম লাগে ফ্যান দেওয়া লাগে অনেক সমস্যা হয় শীতের দিনে অনেকটা মনে হয় অনেকটা মানে ওম আপনি ভিতরে যা দেখবেন যে শীত কিছুই নাই শীতের দিনে গরম গরম আর গরমের দিনে গরমের দিনে ঠান্ডা এরকম একটা পরিবেশে আসলে খামার করা যায় যায় নিচে কি আপনার ওই পরিষ্কার করা যাচ্ছে না তো নিচে না ওটা পরিষ্কার করা যাচ্ছে না এখন আর করা যাচ্ছে না ওটা পানি এখনো বুঝছেন জায়গা এখানে কি আপনার জীবাণুনাশক ব্যবহার করা হচ্ছে হ্যাঁ মাঝে মাঝে ব্লিচিং দেই বুঝছেন দিয়ে মারিয়ে দেই পটাশ দেই পটাশ দিচ্ছি গোয়ালিও দিয়ে দিচ্ছি বুঝছেন দিয়ে এটা মাঝে মাঝে জীবাণু মারিয়ে দেই কয়দিন পর পর পটাশ আর ধরেন এক আধ মাস দুই মাস এরকম পর পর দেই আপনি পটাশ দিয়ে খামার পরিষ্কার করছেন আপনার নিচেও পরিষ্কার করে দিচ্ছেন হয় জীবাণু জীবাণু মুক্ত মুক্ত করছে হয় গারল পালা অনেক লাভ বুঝছেন এটা পাইলে পরে লাভ আছে গারল পালনের ক্ষেত্রে এমন কোনো বিষয় আছে কি যেটা জানা খুবই প্রয়োজন বলে আপনার মনে হয় কোনো এমন কোনো জেনেছি নাই বুঝছেন খালি দেখতে হবে যে এই যে কোনো রোগ ব্যাধি হয়েছে কি না বুঝছেন আপনাকে বুঝতে হবে নিয়ম মতন কৃমি ওষুধ খাওয়ান লাগবে বুঝছেন আর এই হলো তাছাড়া এর কোনো ই নাই যে দুই মাস পর কৃমির ট্যাবলেট খাওয়ালে ভালো হবে সদ্য নেমে যাওয়া পানিতে বিভিন্ন ধরনের রোগ জীবাণু আর জীবাণু পোকামাকড় থাকে ঘাসের সাথে ওটা খেয়ে ফেলছে পেটে গিয়ে সেটা দ্রুত কৃমি আক্রান্ত করে ওরা কৃমি হয় ওই ওই সময় বুঝছেন আচ্ছা কৃমি ওই বেশি হয় ওই সময় খাওয়ালে দুই মাস পর খাওয়ালে আর এবে ধরেন তিন মাস চার মাস পরে খাওয়ালেই হবে তো ঠিক আছে কাকা আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো আমাদের রাখাল বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই গারুল খামারের উত্তর উত্তর সফলতা কামনা করছি ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের লুতু কাকার গারুলের খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ